দর্শক, ডিএন টিভিতে ক্লিক করে প্রবেশ করার জন্য ধন্যবাদ। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের প্রাচীনতম ইতিহাসের একটি অন্যতম জায়গা, প্রাচীন মুসলিম শাসনামলে 1296 থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁ বাংলা প্রদেশের রাজধানী ছিল। সেই রাজধানীর অন্যতম একটি জায়গা বড় সর্দার বাড়ি, যেটা সোনারগাঁয়ে অবস্থিত। এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁয়ের প্রাধান্য কমে যায়। দুটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির জন্য প্রবেশমুখ ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে জানা যায় যে এই ভবনের পিছনে চারপাশে তিনটি ভবন মুঘল আমলে প্রথম দিকে নির্মিত। মধ্যভাগে লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভূঁইয়ার নির্মিত হয়েছে। সামনের অংশে 1902 সাল নির্মাণ করা হয়। নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ বিদ্যমান। আধুনিক পর্যায়ে এসে দেখা যায় যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে এবং পরিত্যক্ত অবস্থায় রক্ষিত হয়। 80 দশকের প্রথম দিকে প্রত্নতত্ত্ব বিভাগ এটি উদ্ধার এবং আংশিক সংস্কার সাধন করে। তখন এটিকে লোক ও কারুশিল্প জাদুঘর, ন্যাশনাল ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হয়। 2012 সালের দিকে CSR কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কোরীয় বহুজাতিক কোম্পানি ইয়ং ওয়ান কর্পোরেশন $20,00,000 ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। স্থাপত্য শৈলী হিসাবে পশ্চিম ও দক্ষিণ দিকে দুটি সুসজ্জিত প্রবেশ পথ রয়েছে। দক্ষিণে প্রবেশ মুখে বারান্দাটি 25 ফুট দীর্ঘ এবং কাদামাটি ফুলপাতা ও চীনামাটির কাটা টুকরা নকশা সজ্জিত অল্প বৃত্তাকার তোরণের সঙ্গে যুক্ত। পাকা তোরণটির নকশায় মোজাইকের মতো বিভিন্ন লতাপাতা ও জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা দেয়। তোরণটির উভয় দিকে তিনটি ছোট গোলাকার স্তম্ভ ও দুটি বড় করিন্থিয়ান স্তম্ভ রয়েছে, যেগুলো প্রত্যেকটি সমন্বয়ে সাদা ও কালো মোজাইকের শৈপিল বলয় দ্বারা সজ্জিত। উভয় দিকে অর্ধবৃত্তাকার চূড়া যুক্ত জানালাগুলো সরু করিন্থীয় স্তম্ভ দ্বারা স্থাপিত। বারান্দার উপরে প্যারাপেট মুক্ত লতাপাতার নকশায় সাজানো। উপরে দেয়ালে লিখন এই নির্মাণকাল 1308 বঙ্গাব্দ লেখা হয়েছে। সম্পূর্ণ আয়তাকার ব্লকটি দ্বিতল বিশিষ্ট ভবন। এতে আয়তনের প্রায় 70টি কক্ষ আছে। রয়েছে দক্ষিণের বারান্দাটি তিন দিকে কামরা এবং পূর্ব পাশে একটি কৃষ্ণ মন্দির আছে। মন্দির বা নাটক মণ্ডপে একটি বৃহদাকার বারান্দা আছে যা চীনামাটির টুকরা মোজাইক শোভিত 4টি করিন্থিয়ান স্তম্ভ দ্বারা স্থাপিত। অন্য তিন পাশে কামরাগুলোতে অর্ধবিক্রেতা তোরণ রয়েছে। সুসজ্জিত পশ্চিম দুয়ারে ইটের তৈরি বাঁধানো ঘাটসহ একটি দীঘিও বিদ্যমান, যার পরে দুজন ইংরেজ আর অশ্বরোহী মানবা পরিমিত মূর্তি রয়েছে। আপনারা এই সুন্দর যে জায়গাটি সেটি দেখার জন্য আপনাকে যেতে হবে বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং ঐতিহ্যমণ্ডিত জেলা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাওয়ার পরে সেখান থেকে আপনি যেতে হবে এই সোনারগাঁয়ে উপজেলার একটি অন্যতম এই জায়গাটি, সেটি হচ্ছে বড় সর্দার বাড়ি। এই জায়গাটাতে বাংলাদেশের প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত। এই জায়গাটিতে গেলে পরে আপনি যেটা দেখতে পারবেন সেখানে এইখানকার যে প্রাচীন যে ঐতিহ্য এবং বাংলার যে প্রাচীন যে সংস্কৃতি, প্রাচীন রাজা রানীদের যে স্থাপত্য, সেই স্থাপত্য এক আধুনিক নীল নকশা আপনি দেখতে পাচ্ছেন। এখানে যে বাড়িটি রয়েছে তার ভিতরে কত সুন্দর একটি সৌন্দর্য বিদ্যমান, যেখানে ইট ও পাথরের এবং চুন সুরকি দ্বারা নির্মিত এই বাড়িটি, যেখানে সম্পূর্ণ একটি আলো ছাড়া একটি জায়গা, অথচ কত সুন্দর আলোর রশ্মি একটিতে সাথে আরেকটি বিদ্যমান হয়ে আছে। আমরা বরাবরই আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা চলে আসছিলাম এই জায়গাটাকে আপনাদের দেখানোর জন্য, যাতে অন্তত আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন তারা তাদের মনের খোরাক মেটানোর জন্য এই জায়গাটি দেখতে পারেন। এটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর একটি জায়গা। তো যখন পুরাতন রাজা বা